তো আজকের ক্লাসে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে মহাকর্ষীয় ক্ষেত্র প্রবল, মহাকর্ষীয় ক্ষেত্র প্রবল। দেখো, মহাকর্ষীয় ক্ষেত্র প্রবল বলতে কি বোঝায়? ধরে নিচ্ছি আমরা কি দেখেছিলাম যে আগেতে M1 ভরের একটা বস্তু এবং M2 ভরের আরেকটা বস্তু দুটো একে অপরের থেকে যখন r দূরত্বে অবস্থান করে, তাহলে তখন তাদের মধ্যবর্তী যে কার্যকর আকর্ষণ বল হয় সেটা হয় কি G(m1m2)/r2। এটাই ছিল নিউটনের মহাকর্ষ সূত্র, তাই তো? এখন দেখো, যদি যদি M2 ভরের বস্তুটা 1 কেজি হয়ে যায়, মানে একক ভরের হয়ে যায়, তাহলে F=কত দাঁড়াচ্ছে? F=টু হচ্ছে G(m1)/r2, তাই তো? এই যে মানটা হয়ে যাচ্ছে এটাকে বলা হবে মহাকর্ষীয় ক্ষেত্র প্রবল। এটাকে একটু বলা হবে মহাকর্ষীয় ক্ষেত্র প্রবল। ওকে, অর্থাৎ মহাকর্ষীয় ক্ষেত্র প্রবলের সংজ্ঞা কি? মহাকর্ষীয় ক্ষেত্র প্রবলের সংজ্ঞা হচ্ছে যে মহাকর্ষীয় ক্ষেত্রের, লিখে দিচ্ছি তোমরা একটু লিখে নিও, মহাকর্ষীয় ক্ষেত্রের মহাকর্ষীয় ক্ষেত্রে কোন বিন্দুতে একক ভর রাখলে ওই ভর যে আকর্ষণ বল যে আকর্ষণ বল অনুভব করে তাকে ওই বিন্দুতে মহাকর্ষীয় ক্ষেত্র প্রবল বলে। বোঝা গেল যে মহাকর্ষীয় ক্ষেত্রের কোন বিন্দুতে একক ভর রাখলে ওই ভর যে আকর্ষণ বল অনুভব করে তাকে ওই বিন্দুতে মহাকর্ষীয় ক্ষেত্র প্রবল বলে। ঠিক আছে। আচ্ছা, মহাকর্ষীয় ক্ষেত্র প্রবলের তাহলে একক কি হবে? ই এর একক তাহলে E=, আমি কি লিখতে পারি, যদি আমি এফ এর মানটা এইটা ধরি, এফ এর মান এটা ধরি, তাহলে কি লিখতে পারি E=F/M2, মানে M2 লেখা যায় তো? অর্থাৎ এর একক কি হবে? এর একক হচ্ছে নিউটন পার কেজি, এসআই একক, তাই তো? আর সিজিএস একক কি হচ্ছে? ডাইন পার গ্রাম, এটা হচ্ছে সিজিএস একক। আর এর মাত্রা কি দাঁড়াচ্ছে? এর মাত্রা, বলের মাত্রা কি? MLT-2/M=, কি দাঁড়াচ্ছে? LT-2, তাই তো? তাহলে দেখো, এই যে মাত্রাটা বেরোলো এটা ত্বরণের মাত্রার সাথে সেম, তাই তো? তাহলে মহাকর্ষীয় ক্ষেত্র প্রবলের মাত্রা ত্বরণের মাত্রার সাথে সমান। ওকে, এবার দেখবো যে পৃথিবী পৃষ্ঠে যদি কোনো বস্তু থাকে, একক ভরের কোনো বস্তু, এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র ও, এখানে কোনো একক ভরের বস্তু আছে, মানে 1 কেজি ভরের কোনো বস্তু রয়েছে, এবং পৃথিবীর ভর হচ্ছে এম এবং ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে এর ক্ষেত্রে মহাকর্ষীয় ক্ষেত্র প্রবল E=টু কত হবে? যে G(m)/r2, তাই তো? এখন দেখো, আগের দিন আমরা দেখেছিলাম যে স্মল জি ইকুয়াল টু কি ছিল? যে G(m)/r2, এটাই ছিল তো অভিকর্ষ ত্বরণের মান। তাহলে এখান থেকে কি আমি বলতে পারি যে E=G, অর্থাৎ মহাকর্ষীয় ক্ষেত্র প্রবলের মান এবং অভিকর্ষ ত্বরণের মান দুটোই সেম পৃথিবীর ক্ষেত্রে? এর জন্যই দেখো এর মাত্রাটা অভিকর্ষ ত্বরণের মাত্রার সাথে সেম হয়েছিল, তাই তো? ঠিক আছে,
এবার আমরা যেটা দেখবো আরেকটা টার্ম, সেটাকে বলা হয় মহাকর্ষীয় বিভব। মহাকর্ষীয় বিভব, এই মহাকর্ষীয় বিভব বলতে কাকে বোঝে? সংজ্ঞা জানা আছে কবে? দেখো বিভব বলতে কি বোঝায়, বিভব বলতে বোঝায় যে অসীম দূরত্ব থেকে, অসীম দূরত্ব থেকে মহাকর্ষীয় ক্ষেত্রের কোন বিন্দুতে একক ভরের কোন বস্তুকে নিয়ে আসতে যে পরিমাণ কৃতকার্য করতে হয় তাকেই বলা হয় ওই বিন্দুর মহাকর্ষীয় বিভব। কি বললাম? অসীম দূরত্ব থেকে মহাকর্ষীয় ক্ষেত্রের কোন বিন্দুর মধ্যে কোন বিন্দুতে একক ভরের কোন বস্তুকে নিয়ে আসতে যে পরিমাণ কৃতকার্য করতে হবে সেই কৃতকার্যের মানটিকেই বলা হবে ওই বিন্দুর মহাকর্ষীয় বিভব। বুঝা গেছে? তাহলে ধরে নিচ্ছি, ধরো এটা একটা এম ভরের বস্তু এবং এখানে হচ্ছে আমি 1 কেজি ভরের বস্তুটাকে আনতে চাইছি, কোনখানে নিয়ে আসতে চাইছি? আর দূরত্বে নিয়ে আসতে চাইছি। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে আর দূরত্ব, মানে এই বিন্দুটাই হচ্ছে আমার অন্তিম বিন্দু। ওকে, তাহলে এখানে যখন নিয়ে আসবো এর উপর যে কার্যকর বল এফ ইকুয়াল টু কত হবে বলতো? জি এম ওয়ান বাই আর স্কোয়ার, তাই তো? এটা দাঁড়াচ্ছে। এখন দেখো আমি কোথা থেকে নিয়ে এসেছিলাম, অসীম থেকে নিয়ে আসছি এই 1 কেজি ভরের বস্তুটাকে, অসীম দূরত্ব থেকে নিয়ে আসছি, এই পথে নিয়ে এসে কোনখানে নিয়ে এসেছি? ফাইনালি নিয়ে এসেছি এখানে, এই জায়গাটাই নিয়ে এসেছি, তাই তো? তার মানে আমার ইনফিনিটি থেকে আর দূরত্বে আমি নিয়ে আসছি। এখন এই যাত্রাপথে যখন নিয়ে আসছি এই মাঝের কোনো একটা জায়গা, মাঝের কোনো একটা দূরত্ব, সেটা ধরছি খুব ক্ষুদ্র অংশ, সেটা হচ্ছে ডিআর। তাহলে এই দূরত্ব আনার জন্য আমার কৃতকার্যের মান কত দাঁড়াচ্ছে? ডিডব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু ডিআর, কারণ কৃতকার্য ইকুয়াল টু কি হয়? বল ইন্টু সরণ, তাই তো? তাহলে এটা লিখতে পারি তো, এফ ইন্টু ডিআর। তাহলে এখানে দেখো এফ এর মান কি ছিল? জি এম ওয়ান বাই আর স্কোয়ার ইন্টু ডিআর, লেখা যায়। এখন তাহলে মোট কৃতকার্য অসীম থেকে পুরো আর দূরত্বে নিয়ে আসতে কৃতকার্য ডাব্লিউ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? ইনফিনিটি থেকে আর দূরত্বে নিয়ে আসছি, জি এম ওয়ান আর স্কোয়ার ডিআর, ইন্টিগ্রেশন হয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখো জি এম ওয়ান এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটাকে বাইরে বের করে দিলাম, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে? ইনফিনিটি থেকে আর ডিআর বাই আর স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটাকে দেখি আরেকটু যদি ভালো করে লিখি, তাহলে জি এম ওয়ান ইনফিনিটি থেকে আর আর টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু ডিআর, দেখা যেতে পারে? পারে তো? এই জাস্ট এই জায়গায় ইন্টিগ্রেশনটা করলাম, ইন্টিগ্রেশন এখানে আর টু আর স্কোয়ারটা নিচে আছে, ওয়ান বাই আর স্কোয়ার মানে তো আর টু দি পাওয়ার মাইনাস টু, সেটাই লিখেছি। ওটা তো আপার লিমিট, মানে হচ্ছে আর এর মান, ঠিক আছে। তাহলে দেখো এর ইন্টিগ্রেশন করলে কি হয়? ইন্টিগ্রেশন হলে ঘাত এক এক ঘাত বেড়ে যায়, তাই তো? তাহলে এখানে আছে মাইনাস টু প্লাস ওয়ান, কত হবে? মাইনাস ওয়ান, তাই তো? তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? জি এম ওয়ান ইন্টু এটা হয়ে যাচ্ছে আর টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই মাইনাস ওয়ান, এটা হবে ইনফিনিটি থেকে আর, ঠিক আছে। এখন দেখো এই মাইনাস ওয়ানটাকে যদি বাইরে বের করে দিই তাহলে লিখতে পারি জি এম ওয়ান ইন্টু এই যে আর টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানেই তো ওয়ান বাই আর, তাই তো? ইনফিনিটি টু আর, লেখা যায় তো? ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? জি এম ওয়ান ইন্টু এবার মানগুলো বসাতে, দেখো প্রথমে উপরের মানটা বসাতে হয় তাহলে ওয়ান বাই আর, মাইনাস পরে নিচের মানটা বসাতে হয় ওয়ান বাই ইনফিনিটি, ওয়ান বাই ইনফিনিটি মানে কত হয়? জিরো, তাই তো? তাহলে লাস্ট এর টার্মটা কি হয়ে যাচ্ছে? এই টার্মটা হয়ে যাচ্ছে জিরো। তাহলে এই যে মানটা বেরোলো এই মানটা কত হচ্ছে? মাইনাস জি এম ওয়ান বাই আর, অর্থাৎ এই যে কৃতকার্যের মানটা, কৃতকার্যের মানটা বেরোলো মাইনাস জি এম ওয়ান বাই আর। তো এটাকে আমরা বলবো ভি দিয়ে, মহাকর্ষীয় বিভবকে ভি দিয়ে ডিনোট করবো, এই ফর্মুলাটা মনে রাখবে, ভি ইকুয়াল টু মাইনাস জি এম ওয়ান বাই আর। এই যে মাইনাস সাইনটা, মাইনাস সাইনটা ইন্ডিকেট করছে কি? যে এটা একটা আকর্ষণ বল, ওকে, কারণ মহাকর্ষীয় বল সবসময় আকর্ষণ বল হয়, তাই তো? বুঝতে পারলে? তাহলে এই যে মহাকর্ষীয় বিভব দেখলাম, এই মহাকর্ষীয় বিভবের তাহলে একক কি হবে? একক একক কি হবে বলো?
দেখো এখানে জিএম ওয়ান বাই আর আছে, তাই তো? আর মহাকর্ষীয় ক্ষেত্রফল বললে কি ছিল বলতো? যে জি জিএম ওয়ান বাই আর স্কোয়ার ছিল, তাই তো? তাহলে মানে মহাকর্ষীয় ক্ষেত্রফলের যা মান হবে তার সাথে একটা আর দিয়ে গুণ করে দিলেই হয়ে যাবে মহাকর্ষীয় বিভব, তাই তো? তাহলে এখানে আমি বলতে পারি যে নিউটন ইন্টু মিটার পার কেজি, এটা হচ্ছে এসআই একক। আর সিজিএস একক কি হচ্ছে? সিজিএস একক হচ্ছে ডাইন সেন্টিমিটার পার গ্রাম, এটা সিজিএস। আর এর মাত্রা কি দাঁড়াচ্ছে? মাত্রা তাহলে কি হচ্ছে? মহাকর্ষীয় ক্ষেত্রফলের মাত্রা কত ছিল? এল টি মাইনাস টু, তাই তো? ইন্টু এর সাথে একটা এল, তাহলে কত দাঁড়াচ্ছে? এল স্কয়ার মাইনাস টি, এল স্কয়ার টু, হ্যাঁ এল স্কয়ার টি টু দিবা মাইনাস টু, এটাই দাঁড়াচ্ছে। ঠিক আছে, তাহলে এদের মধ্যে সম্পর্ক কি? মহাকর্ষীয় ক্ষেত্রফল আর মহাকর্ষীয় বিভবের মধ্যে সম্পর্ক, এই যে সম্পর্কটা এটা একটু মনে রাখবে। ঠিক আছে, বুঝে গেছে? তো মহাকর্ষীয় ক্ষেত্রফল বলল ভি ইকুয়াল টু হয় মাইনাস মাইনাস ডি বাই ডি আর, মাইনাস ডি বাই ডি আর, বুঝতে পারলে? এটা হচ্ছে সম্পর্ক। দেখো আমরা ই ইকুয়াল টু কত পেয়েছিলাম বলতো? সরি এটা একটু ভুল হয়ে গেল, এটা একটু কারেকশন করে নেব। এটা হচ্ছে যে ই ইকুয়াল টু, সাধারণত ই ইকুয়াল টু হয় মাইনাস ডিভি বাই ডি আর। ঠিক আছে, এখন দেখো ভি ইকুয়াল টু কি পেয়েছি? যে জি এম ওয়ান বাই আর, এটা পেয়েছিলাম তো, এটা পেয়েছিলাম। তাহলে এইটার যদি আমি ডেরিভেটিভ করি কি দাঁড়াচ্ছে দেখো তো, ডিভি বাই ডি আর ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে দেখো, মাইনাস জি এম ওয়ানটা কনস্ট্যান্ট, এটাকে বাইরে বের করে দিলাম। তাহলে এখন কি হচ্ছে, ডি ডি আর এর, এটা হচ্ছে ওয়ান বাই আর এর ডেরিভেটিভ হচ্ছে, তাই তো? তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, মাইনাস জি এম ওয়ান ইন্টু এটা হচ্ছে ডি আর টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই ডি আর, এটা দাঁড়াচ্ছে। আসছে তো? তাহলে দেখো এখানে এর ঘাত কত আছে আর টু দি পারে মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ানটা যদি বাইরে বেরোয় তাহলে কি হয়ে যাচ্ছে, জি এম ওয়ান হয়ে যাচ্ছে মাইনাস মাইনাস প্লাস, আর আর টু দি পাওয়ার মাইনাস টু হয়ে যাচ্ছে, একটা ঘাত কমে যায় ডেরিভেটিভ করলে, তাই তো? তাহলে তাহলে দেখো ই এর মান কত পেয়ে যাচ্ছি, ই এর মান পেয়ে যাচ্ছি দেখো জি এম ওয়ান বাই আর স্কোয়ার পেয়ে যাচ্ছি, বুঝা গেছে? এবার দেখো এটা দিয়ে একটা অঙ্ক করা হোক, ওকে একটা অঙ্ক করি, এম ওয়ান ওই এম টু ভরের, এম টু ভরের দুটি বস্তু পরস্পরের, দুটি বস্তুর পরস্পরের মধ্যবর্তী দূরত্ব, পরস্পরের মধ্যবর্তী দূরত্ব ডি, স্মল ডি, ঠিক আছে, এবং এদের এদের সংযোগ রেখার যে বিন্দুতে, যে বিন্দুতে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের মান, ক্ষেত্র প্রাবল্যের মান শূন্য হবে সেই বিন্দুতে মহাকর্ষীয় বিভবের মান কত হবে, কোশ্চেনটা পড়ছো? যে এম ওয়ান ও এম টু ভরের দুটি বস্তু পরস্পরের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি, এদের সংযোগ রেখার যে বিন্দুতে মহাকর্ষীয় ক্ষেত্রফলের মান শূন্য হবে সেই বিন্দুতে মহাকর্ষীয় বিভবের মান কত হবে, তাই তো?
সবাই বুঝতে পারছো? শোনা যাচ্ছে আমার কথা? ওকে, তাহলে দেখো ছবিটা এঁকে নাও। প্রথম কাজ তো ধরে নাও, এটা হচ্ছে M1 একটা ভরের বস্তু, আর এটা হচ্ছে M2 ভরের বস্তু। এদের মধ্যবর্তী যে দূরত্ব সেটা হচ্ছে d, ঠিক আছে? এবং ধরে নিচ্ছে যে এরকম কোন বিন্দুতে হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্রফলের মান শূন্য, ঠিক আছে? এবং সেই বিন্দুটার দূরত্ব M1 থেকে হচ্ছে x, তাহলে এখানে M2 দূরত্ব কত হচ্ছে? d-x, তাই তো? d-x। তাহলে দেখো প্রথম M1 এর জন্য যে ক্ষেত্র প্রাবল্যের মান হবে সেটা কত হতো? E1 ইকুয়াল টু gm1/x², তাই তো? আর E2 ইকুয়াল টু কত বেরোতো? E2 ইকুয়াল টু হচ্ছে মানে M2 এর জন্য gm2/d-x² স্কয়ার, এটা হচ্ছে, তাই তো? তাহলে দেখো এই যে ফর্মুলাটা বেরোলো, দেখো E1 এর মানটা কোন দিকে? E1 এর মান এইদিকে ডাইরেকশন, আর E2 ডাইরেকশন হচ্ছে এইদিকে। এখন দুটো শূন্য কখন হবে? দুটো শূন্য তখনই হবে যখন E1 ইকুয়াল টু E2 হবে, তাই তো? এবং দুটোর দিক আলাদা, সমান মান সমান এবং বিপরীত, তার জন্য লব্ধি বল শূন্য হয়ে যাচ্ছে বা লব্ধি ক্ষেত্রফল শূন্য হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? যে gm1/x² ইকুয়াল টু gm2/d-x² লেখা যায়, তো? তাহলে দেখো জি জি বোথ সাইডে কেটে যাচ্ছে, এটাকে লিখতে পারি d² d-x² / x² ইকুয়াল টু হচ্ছে m2/m1। লেখা যায়, তো? এবার বোথ সাইডে যদি রুট করে দাও তাহলে কি দাঁড়াচ্ছে? d-x/x ইকুয়াল টু হচ্ছে √m2/√m1, ঠিক আছে? তাহলে এখান থেকে আবার লেখা যায়, দেখো d/x-1 ইকুয়াল টু হচ্ছে √m2/√m1, অর্থাৎ এখান থেকে লেখা যায় d/x ইকুয়াল টু √m2/√m1/√m1, লেখা যায়, তো? লসাগু করে নিলাম একেবারে +1 থেকে, ঠিক আছে? তাহলে এখান থেকে x ইকুয়াল টু কত পাচ্ছি? যে √m1/d/√m2/√m1, এটা পেলাম x এর মান। ঠিক আছে, তাহলে x এর মান যখন এটা পেয়ে গেছি, তাহলে d-x কত হচ্ছে? d-x ইকুয়াল টু d-√m1/d/√m2/√m1 ইকুয়াল টু, দেখো এইদিকে m2 এইদিকে উঠে গেল, m2√m2/d/√m1/d-√m1d, তাহলে -√m1/d কেটে যাচ্ছে, তাহলে কি দাঁড়াচ্ছে? √m2/d/√m2/m1, এটা আসছে। ওকে, তাহলে এখানে দেখো আমি প্রত্যেকটা মান পেয়ে গেলাম। এবার আমি যদি মহাকর্ষীয় ক্ষেত্রফলের মান পেয়ে গেছি, এখন আমাকে এর বিভবের মানটা পেতে হবে। তাহলে বিভবের মানটা ধরে নিচ্ছে এর জন্য v1, এর জন্য v2। তাহলে বিভবের ক্ষেত্রে মানটা আমরা কি জানি? যে v1 ইকুয়াল টু হয় -gm1/x, এটা হবে দূরত্ব। আর v2 ইকুয়াল টু কি হবে? -gm2/d-x। তাহলে এখন x ইকুয়াল টু ফর্মুলাটা যদি বসাই, কি পেয়েছি? x ইকুয়াল টু যে √m1/d/√m2/√m1, এটা তাহলে ইকুয়াল টু, দেখো এই √m এটার সাথে এইটা আর এইটা, এই দুটো কি হয়ে যাচ্ছে? তাহলে এইটা হয়ে যাচ্ছে √m1, উপরে উঠে যাচ্ছে, ইনটু এইদিকে হয়ে যাচ্ছে m2/√m1/d, আছে তো? সিমিলারলি এর ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, দেখো gm2/√m2/d/√m2/√m1, তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? -g√m2 উপরে হয়ে যাচ্ছে d√m2/√m1, আসছে?
তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, মাইনাস জি ইন্টু বা জি বাই ডি করি যদি, জি বাই ডি ইন্টু এ দেখো রুট এম ওয়ান আর রুট, এটা কি দাঁড়াচ্ছে রুট এম ওয়ান ইন্টু এম টু গুণ করে নিচ্ছি প্লাস, এটা হয়ে যাচ্ছে এম ওয়ান, আর এটা ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে মাইনাস জি বাই ডি, এখানে হয়ে যাচ্ছে এম টু প্লাস রুট এম ওয়ান এম টু, ঠিক আছে। তাহলে মোট বিভব, মোট বিভব কি হবে, ভি ইকুয়াল টু ভি ওয়ান প্লাস ভি টু, তাই তো। তাহলে ভি ওয়ান প্লাস ভি টুর মানটা যদি বসিয়ে দিই তাহলে কি দাঁড়াচ্ছে জি বাই টি ইন্টু রুট এম ওয়ান এম টু প্লাস এম ওয়ান একটা মাইনাস জি বাই ডি ইন্টু এম টু প্লাস রুট এম ওয়ান এম টু, এটা আসছে তাই তো। তাহলে এখান থেকে দেখো মাইনাস জি বাই ডি যদি পুরোটা কমন নিই তাহলে কি দাঁড়াচ্ছে দেখো এম ওয়ান প্লাস এম টু প্লাস টু ইন্টু রুট ওভার এম ওয়ান এম টু, এটা আসছে। অথবা এটাকে লিখতে পারি জি বাই ডি ইন্টু রুট এম ওয়ান প্লাস রুট এম টু এটার হোল স্কোয়ার, লেখা যায়। ঠিক আছে, তাহলে এটাই আমি পেয়ে গেলাম বিভবের মানটা, এটা আমি বিভবের মানটা পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে আমরা বিভবের মানটা দেখতে পেলাম। এবার দেখো যদি আমরা পৃথিবী, ওকে কোনখান থেকে দেখাতে হবে, এটা ভি ওয়ান ভি টু এটা, এটা ঠিক আছে। এবার তাহলে আমরা দেখো পৃথিবীর ক্ষেত্রে যদি মহাকর্ষীয় বিভবের মানটা দেখি তাহলে পৃথিবীর ক্ষেত্রে কি হবে, ধরো এটা একটা পৃথিবী, এক পৃথিবী বলতে একটাই, তো এখানে হচ্ছে পৃথিবীর ভর হচ্ছে এম, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর, ওকে, এবং এখানে এক কেজি ভরের একটা বস্তু আছে, তাহলে এর উপর মহাকর্ষীয় বিভব ভি ইকুয়াল টু কি হবে, মাইনাস জি ইন্টু ক্যাপিটাল এম বাই আর, এটাই হচ্ছে মানটা, তাই তো। এখন আমরা কি জানি যে স্মল জি মানে অভিকর্ষীয় ত্বরণ ইকুয়াল টু কি হয় জি এম বাই আর স্কোয়ার, তাই তো। তাহলে এখান থেকে যে লিখতে পারি যে জি ইন্টু এম ইকুয়াল টু হচ্ছে জি আর স্কোয়ার, লেখা যায় তো। এই যে মানটা যদি এখানে বসাই তাহলে কত দাঁড়াচ্ছে দেখো, মাইনাস জি আর স্কোয়ার বাই আর, তাহলে কত দাঁড়াচ্ছে মাইনাস জি আর, মাইনাস জি আর হয়ে যাচ্ছে, দেখো পৃথিবীর মহাকর্ষীয় বিভবের মান হয়ে যাচ্ছে মাইনাস জি আর, ওকে। ঠিক আছে, তো এবার আমরা যে টার্মটা দেখবো সেটা হচ্ছে মহাকর্ষীয় স্থিতিশক্তি, মহাকর্ষীয় স্থিতিশক্তি, দেখো মহাকর্ষীয় স্থিতিশক্তি বলতে কি বোঝায়, মহাকর্ষীয় স্থিতিশক্তি বলতে বোঝায় যে যে কোনো ভরের কোনো বস্তুকে অসীম দূরত্ব থেকে আর দূরত্ব নিয়ে আসতে যে পরিমাণ কৃতকার্য করতে হয় সেটাকে বলা হয় মহাকর্ষীয় স্থিতিশক্তি, বোঝা গেছে। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, মহাকর্ষীয় বিভব আর মহাকর্ষীয় স্থিতিশক্তির সংজ্ঞাটা অনেকটা একই রকম, তাই তো। মহাকর্ষীয় বিভবের ক্ষেত্রে কি ছিল, একক ভরের কোনো বস্তুকে নিয়ে আসতে যে কৃতকার্য করতে হচ্ছে, আর মহাকর্ষীয় স্থিতিশক্তির ক্ষেত্রে যে কোনো ভরের কোনো বস্তু, সেটা একক ভর হতে পারে বা যে কোনো ভর, বুঝে গেছে। তাহলে ধরে নিচ্ছি ধরো এর ক্ষেত্রে এটা হচ্ছে এম ওয়ান ভরের একটা বস্তু, ঠিক আছে, এবং এই যে এম টু ভরের বস্তুটাকে আমি আর দূরত্বে নিয়ে আসবো, এম ওয়ান থেকে আর দূরত্বে আমি নিয়ে আসতে চাইছি, এবং কোথা থেকে নিয়ে আসবো, এই এম টুটাকে আমি নিয়ে আসবো ইনফিনিটি থেকে, অসীম থেকে, ঠিক আছে। তাহলে দেখো এই এম ওয়ান আর এম টু যখন আর দূরত্বে থাকবে তখন এদের মধ্যে কার্যকর বল কত হয়ে যাচ্ছে, জি ইন্টু এম ওয়ান ইন্টু এম টু বাই আর স্কোয়ার, তাই তো। এখন এই যাত্রাপথে মানে অসীম থেকে যখন আর দূরত্বে নিয়ে আসছি এই যাত্রাপথের একটা ছোট্ট অংশ ধরছি ডিআর,
ছোট্ট অংশের সরণ। তাহলে ডিআর যদি হয়, তাহলে এই ডিআর এর জন্য যে কৃতকার্যের মানটা হবে ডিডাব্লিউ, কত দাঁড়াবে? ডিডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু ডিআর ইকুয়াল টু মাইনাস জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার ইন্টু ডিআর, তাই তো? ওকে, তাহলে এখান থেকে দেখো, তাহলে মোট কৃতকার্য ইকুয়াল টু কি হবে? সে আগের মতোই একই ফর্মুলায় যে ইন্টিগ্রেশন ডিডাব্লিউ ইকুয়াল টু জি এম ওয়ান এম টু বেরিয়ে গেল, এটা হয়ে যাচ্ছে ডি আর থেকে আর স্কোয়ার, কোথা থেকে? অসীম থেকে আর দূরত্বে নিয়ে আসার জন্য, তাই তো? তাহলে অসীম থেকে আর দূরত্বে নিয়ে আসার জন্য, তাই তো? তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছি দেখো তো, এই যে আগের মানটা কত পেয়েছিলাম, জি এম ওয়ান এম টু এটাই কনস্ট্যান্ট, এবার এই এর ইন্টিগ্রেশন করলে কি হচ্ছিল, এটা আর টু দি পাওয়ার মাইনাস টু, তাহলে কত হয়ে যাচ্ছিল, আর টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই মাইনাস ওয়ান, এরকমই তো আসছিল ইনফিনিটি থেকে আর আসছিল তো। তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, যে জি এম ওয়ান এম টু ইন্টু ওয়ান বাই আর, এটা হয়ে যাচ্ছে ইনফিনিটি থেকে আর ইকুয়াল টু মাইনাস জি এম ওয়ান এম টু ওয়ান বাই আর মাইনাস ওয়ান বাই ইনফিনিটি, তাহলে ওয়ান বাই ইনফিনিটি ইকুয়াল টু কি হয় জিরো, তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে মাইনাস জি এম ওয়ান এম টু বাই আর, বুঝে গেছে? তাহলে এই মানটাই কি হচ্ছে মহাকর্ষ স্থিতি শক্তি ইউ, বুঝতে পারলে? এখন দেখো, যদি পৃথিবীর ক্ষেত্রে দেখি, যে পৃথিবীর ক্ষেত্রে কোনো একজন ব্যক্তি, এমভরের কোনো ব্যক্তি পৃথিবীর ভূপৃষ্ঠে রয়েছে, তো তার উপর পৃথিবীর জন্য ধরো কোনো একজন ব্যক্তি পৃথিবী পৃষ্ঠে আছে এবং এর ভর হচ্ছে এম, পৃথিবীর ভর হচ্ছে ক্যাপিটাল এম এবং পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে এর পৃথিবীর জন্য মহাকর্ষীয় স্থিতিশক্তির মান কি হবে, মাইনাস জি ক্যাপিটাল এম ইন্টু স্মল এম বাই আর, এটা আসছে, তাই তো? ওকে, এখন বলো তো, এই যে জি ইন্টু এম এটা ইকুয়াল টু আমি কি লিখেছিলাম, জি এম ইকুয়াল টু স্মল জি ইন্টু আর স্কোয়ার, এটা লিখেছিলাম তো? তাহলে এই মানটা যদি এখানে বসায় তাহলে কি দাঁড়াচ্ছে দেখো তো, মাইনাস জি আর স্কোয়ার ইন্টু এম বাই আর ইকুয়াল টু মাইনাস এম জি আর, আসছে? এর জন্যই দেখো আমরা স্থিতিশক্তি, কোনো এম ভরের কোনো বস্তুকে এইচ উচ্চতায় ওঠালে তার জন্য স্থিতিশক্তির মান এম জি এইচ করতাম, বুঝা গেছে? এম জি আর আসছে তো? হ্যাঁ স্যার। ওকে, তো দেখো আমরা স্থিতিশক্তির মানটা পেয়ে গেলাম, ঠিক আছে? তাহলে এটা মানে ভূপৃষ্ঠে সর্বদাই কোনো এক এম ভরের বস্তুর উপর স্থিতিশক্তির মান এটা ক্রিয়াশীল হয়। এখন দেখো, কোন এক বস্তুকে যদি ভূপৃষ্ঠ থেকে ভি বেগে ছড়া হচ্ছে এবং এমন ভাবে ছড়া হলো যে ওই বেগটা এত স্পিডে ছড়া হলো যে বস্তুটা পৃথিবীর আকর্ষণ বল ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছে, বুঝা গেছে? তা দেখো, কোন এক বস্তু এম ভরের কোনো বস্তুকে যদি ভি বেগে ছড়া হয়, তাহলে তার জন্য গতিশক্তি কত হবে, গতিশক্তি কত হবে বলো তো? হাফ এম ভি স্কয়ার, তাই তো? এখন পৃথিবীর জন্য স্থিতি শক্তি কত আছে, ভূপৃষ্ঠ যখন আছে স্থিতি শক্তির মান কত আছে, মাইনাস এম জি আর, তাই তো? এখন তাকে যদি ভূপৃষ্ঠ, এটা ছিল ভূপৃষ্ঠে, তাহলে ভূপৃষ্ঠে মোট শক্তি কত হচ্ছে বলতো, ভূপৃষ্ঠে মোট শক্তি কত হচ্ছে, কে প্লাস ইউ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, হাফ এম ভি স্কোয়ার মাইনাস এম জি আর, এটা দাঁড়াচ্ছে তো? এবার কি বললাম যে এই বেগটা এমন বেগে ছড়া হচ্ছে যে সে পৃথিবীর আকর্ষণ বলকে ছাড়িয়ে বেরিয়ে চলে যাচ্ছে, তাহলে পৃথিবীর আকর্ষণ বলকে ছেড়ে যদি সে বেরিয়ে যায়, তাহলে বলতে হবে কি যে ওর স্থিতিশক্তির মান শূন্য হয়ে যাচ্ছে, তাই তো? পৃথিবীর কোনো আকর্ষণ বল নেই তো, তাহলে পৃথিবীর জন্য কোনো স্থিতিশক্তি থাকবে, থাকবে না, থাকবে কি? তাহলে পৃথিবীর জন্য যে স্থিতিশক্তির মান সেটা যদি শূন্য হয়ে যায়, তাহলে কি আমরা বলতে পারি, এবং মোট শক্তিটাও শূন্য হয়ে যাচ্ছে, ওর গতিশক্তির মানও আমি ধরে নিচ্ছি যে জাস্ট ও আকর্ষণ বল ছেড়ে বেরিয়ে যাবে, তারপরে ওর গতিশক্তি থাকবে না,
সেই রকম পরিমাণে আকর্ষণ নেই। তাহলে সেই ক্ষেত্রে মোট শক্তি ওর কথা হয়ে যাচ্ছে শূন্য। তাহলে আমি কি লিখতে পারি যে এই যে হাফ এম ভি স্কোয়ার মাইনাস এম জি আর এইটা ইকুয়াল টু জিরো, দেখা যায়? তাহলে এখান থেকে দেখো যদি আমি দুই দিয়ে গুণ করে দিই এবং এমটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে কত দাঁড়াচ্ছে দেখো তো, ভি স্কোয়ার মাইনাস টু জি আর ইকুয়াল টু জিরো, অর্থাৎ ভি স্কোয়ার ইকুয়াল টু টু জি আর, তাই তো? অর্থাৎ ভি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, রুট ওভার টু জি আর, তাই তো? তাহলে এই যে বেগটা, এই বেগটাকেই বলা হয় মুক্তি বেগ, অর্থাৎ যে বেগে কোন এক বস্তুকে পৃথিবী পৃষ্ঠ থেকে ছুড়লে সেই বস্তুটি পৃথিবীর আকর্ষণ বল ছেড়ে বেরিয়ে যাবে, ঠিক আছে? সেটাকেই বলা হবে মুক্তি বেগ। ওকে, এখন তোকে যদি এই মানগুলো বসাই তাহলে ভি ইকুয়াল টু, অর্থাৎ মুক্তি বেগ ইকুয়াল টু ভি ইকুয়াল টু কি আছে, রুট ওভার জি এর মান কত হয় 9.8, তাই তো? আর 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 এর মান কত জানি আমরা, পৃথিবীর ব্যাসার্ধ আর ইকুয়াল টু কত হয় 6400 কিমি, তাই তো? তাহলে এইটাকে আমি লিখতে পারি কি 6400 × 10³ মিটার ইকুয়াল টু, লিখতে পারি কি 6.4 × 10⁶ মিটার, দেখা যায় পৃথিবীর ব্যাসার্ধটা? তাহলে এইটাকে লিখছি 6.4 × 10⁶, তাই তো? তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি দেখো রুট ওভার 2 × 9.8 × 6.4, এটা ইন্টু এই 10⁶ টাকে রুটের বাইরে বের করলে কি হয়ে যাচ্ছে 10³ হয়ে যাচ্ছে, এত মিটার পার সেকেন্ড, তাই তো? তাহলে এখান থেকে দেখো এই যে মানটা আসছে এটা দেখো অ্যারাউন্ড আসছে 125.04, ঠিক আছে, ইন্টু এটা 10³ মিটার পার সেকেন্ড ইকুয়াল টু এটার মান হচ্ছে 11.2, এত ইন্টু 10³ মিটার পার সেকেন্ড উইচ ইজ ইকুয়াল টু 11.2 কিমি পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে 11.2 কিলোমিটার বেগে তোমার কাউকে ছোড়া হলে বা কোনো বস্তুকে ছোড়া হলে সে পৃথিবীর আকর্ষণ বল ছেড়ে বেরিয়ে যাবে, বুঝে গেছে? তাহলে এবার আমরা এটা দিয়ে একটা অঙ্ক করা হোক, ওকে একটা অঙ্ক করা যাক। দেখো আগের দিনই একটা অঙ্ক করছিলাম না চাঁদের অঙ্ক দিয়ে, চাঁদের ভর দিয়ে, তো সেই অঙ্কটাই একটু দেখে দেখা যাক। তো দেখো চাঁদের ভর, চাঁদের ভর পৃথিবীর ভরের, পৃথিবীর ভরের একের আশি অংশ এবং ব্যাসার্ধ, ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের, পৃথিবীর ব্যাসার্ধের একের চার অংশ, একের চার অংশ হলে চন্দ্রপৃষ্ঠে, চন্দ্রপৃষ্ঠে মুক্তিবেগের মান কত, মুক্তিবেগের মান কত, বুঝা গেছে? পৃথিবীর মুক্তিবেগ, পৃথিবীর মুক্তিবেগ, পৃথিবীর মুক্তিবেগ সমান হচ্ছে 11.2 কিমি পার সেকেন্ড, তাহলে আমাদের মুক্তিবেগের ফর্মুলাটা কি ছিল বলতো, ভি ইকুয়াল টু হচ্ছে রুট ওভার টু জি আর। ওকে, এখন আমরা কি জানি যে জি ইকুয়াল টু হয় জি এম বাই আর স্কোয়ার। এটা আমরা কেন বলছি, কারণ দেখো এখানে ভরের টার্ম আছে, তাহলে আমার কিন্তু এই যে মুক্তিবেগের টার্ম এখানে কিন্তু ভর কিছু ছিল না, তার জন্য আমাকে এটা বসাতে হচ্ছে। তাহলে যদি বসাই তাহলে দেখো 2 × gm / r² × r, তাহলে দেখো একটা আর কেটে যাচ্ছে, তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, রুট ওভার 2 gm / r আসছে। তাহলে দেখো যখন পৃথিবী আর চাঁদ করছো তাহলে এইদিকে লিখছি পৃথিবী আর এইদিকে হচ্ছে চাঁদ, তাহলে দেখো পৃথিবীর ভর যদি এম হয়, পৃথিবীর ভর হচ্ছে এম, তাহলে চাঁদের ভর কত হচ্ছে, এম বাই 80,
পৃথিবীর ব্যাসার্ধ কত দিয়েছে? পৃথিবীর ব্যাসার্ধ যদি আর হয় ধরে নিচ্ছি, তাহলে চাঁদের ব্যাসার্ধ কত হচ্ছে? R/4। তাই তো? তাহলে পৃথিবীতে মুক্তিবেগ যদি ভি হয়, ভি ইকুয়াল টু কি হচ্ছে? √2gm √2gm/r। এটা হচ্ছে পৃথিবীর মুক্তিবেগ। তাহলে চাঁদের ক্ষেত্রে কি হচ্ছে? ভি প্রাইম লিখছি ইকুয়াল টু √2 × g ইন্টু এম, এর জায়গায় কথা হবে m/80/r/4। তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে দেখো, √2gm/r, আর একটা হচ্ছে 1/80, আর চারে কেটে গেলে √20। আসো তো, তাহলে দেখো এই যে মানটা, এই মানটার ভ্যালুটা কত দিয়েছে? এটা দিয়েছে 11.2। তাই তো, 11.2 × √20 ইকুয়াল টু কত আসছে দেখো, ক্যালকুলেট করে কত আসছে দেখো, তো দেখো অ্যারাউন্ড 2.5 এর মতো আসছে। তাই তো, 2.5 কিমি/সেকেন্ড। ঠিক আছে, তাহলে কি বোঝাচ্ছে যে প্রতি সেকেন্ডে 2.5 কিমি/সেকেন্ড। এই জন্যই বলা হয় যে চাঁদের পৃষ্ঠে কোনো বায়ুমণ্ডল থাকে না। চাঁদের পৃষ্ঠে বায়ুমণ্ডল কেন থাকে না? কারণ চাঁদ যে বায়ুর যে কণাগুলো রয়েছে, মানে যে অক্সিজেন, নাইট্রোজেন অথবা হাইড্রোজেন, হিলিয়াম, যা কণাগুলো রয়েছে, এগুলোর যে আরএমএস বেগ, ঠিক আছে, আরএমএস বেগ, এর মান চন্দ্রপৃষ্ঠের মুক্তিবেগের মানের থেকে বেশি হয়। ঠিক আছে, তাই জন্য এরা কি হয়, এই বায়ুমণ্ডলটা মহাকাশে বিলীন হয়ে যায়। বুঝা গেছে, বুঝতে পারলে? ওকে, ঠিক আছে, আর একটা অঙ্ক করা হোক এটা দিয়ে। বলছি, ঠিক আছে, কোন বস্তুকে ব্র্যাকেট হচ্ছে ভর এম, কোন বস্তুকে মুক্তিবেগের অর্ধেক বেগে ভূপৃষ্ঠ থেকে ছোড়া হলে ওই বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতা আরোহণ করবে? প্রশ্নটা বোঝা গেছে? কোন বস্তুকে মুক্তিবেগের অর্ধেক বেগে ভূপৃষ্ঠ থেকে ছোড়া হলে বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতা আরোহণ করবে? তাহলে দেখো, মুক্তিবেগে যদি ছুটতাম তাহলে সে পৃথিবীর আকর্ষণ ছেড়ে বেরিয়ে যেত, কিন্তু মুক্তিবেগের অর্ধেক বেগে ছুটছি, অর্থাৎ সে একটা সর্বোচ্চ উচ্চতা পর্যন্ত উঠবে। তাই তো, মানে পৃথিবীর আকর্ষণ বলের মধ্যেই থাকবে। তাহলে ধরে নিচ্ছি ওই বস্তুটির যে বেগ সেটা ভি ইকুয়াল টু হয়ে যাচ্ছে, কি দাঁড়াচ্ছে, মুক্তিবেগ কত ছিল? √2gr/2। অর্ধেক বলেছে, তাই তো? তাহলে ওই বস্তুটার গতিশক্তি কত হচ্ছে? গতিশক্তি কত হবে? ½mv² তাহলে কত দাঁড়াচ্ছে দেখো তো, ½m × v² মানে হচ্ছে রুটটা উঠে যাচ্ছে, তাহলে হচ্ছে 2gr, আর নিচে হয়ে যাচ্ছে 4, তাহলে ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, যে mgr/4। তাই তো, mgr/4 হচ্ছে। ওকে, এখন পৃথিবী পৃষ্ঠে স্থিতি শক্তির মান কত? স্থিতি শক্তি ইকুয়াল টু কত হবে, mgr-mgr, তাই তো, এটা আসছিল। তাহলে মোট শক্তি কত হচ্ছে -mgr + mgr/4 ইকুয়াল টু কত আছে, -3/4mgr। ঠিক আছে, এখন দেখো, যখন ও সর্বোচ্চ যে উচ্চতায় উঠবে, ধরে নিচ্ছে সেই উচ্চতায় এইচ উচ্চতা, ঠিক আছে, তাহলে এইচ উচ্চতায় ওর গতিশক্তিটা পুরোটাই স্থিতি শক্তিতে পরিণত হবে,
তাই তো? তাহলে এইচ উচ্চতায় যদি গতিশক্তি পুরোটাই স্থিতিশক্তিতে পরিণত হয়, তাহলে এই যে মোট শক্তি ইকুয়াল টু ওখানকার মোট স্থিতিশক্তি, তাহলে এখানে মোট শক্তি কত ছিল? -3/4 mgr ইকুয়াল টু কি লিখতে পারি? -mg' × r+h। আর এইচ উচ্চতায় উঠেছে, তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব কত হচ্ছে? r+h। আর পৃথিবী ভূপৃষ্ঠে অভিকর্ষীয় ত্বরণের মান জি, তাহলে এইচ উচ্চতায় অভিকর্ষীয় ত্বরণের মান কত হবে? g', তাই তো? তাহলে এই জন্যই দেখো g' লিখেছি। এখন আমরা কি জানি g' ইকুয়াল টু কি ছিল? দেখো এক নম্বর সম্পর্ক বলেছিলাম, 1 h/r⁻², মনে পড়ছে? উচ্চতার জন্য জি এর পরিবর্তন। তাহলে এখান থেকে দেখো লিখতে পারি g×r+h/r⁻², লেখা যায়? তাহলে লিখতে পারি যে g r² / r+h² g' এই মানটা যদি এখানে বসাও, এই মানটা যদি এখানে বসাও, তাহলে ইকুয়াল টু কত আছে? -mg r² / r+h² × r+h, তাই তো? ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? -mg r² / r+h, r+h একটা কেটে যাচ্ছে, তাই তো? তাহলে এইটা ইকুয়াল টু কত বেরোচ্ছে? -3/4 mgr, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো -mg r - mgr যদি বোথ সাইডে কমন নেই, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো তো? বাদ চলে যায়, বাদ দিয়ে দিই যদি -mg r, তাহলে এটা দেখো 3/4 হয়ে যাচ্ছে, -mg r বাদ দিয়ে দিচ্ছি, তাহলে ইকুয়াল টু এখানে হয়ে যাচ্ছে দেখো r/r+h। তাহলে এখান থেকে দেখো যদি গুণ করি তাহলে কি হচ্ছে? 3r+3h = 4r, তাহলে এখান থেকে লিখতে পারি 3h = r, অর্থাৎ h = r/3, ঠিক আছে? অর্থাৎ সর্বোচ্চ যে উচ্চতা আরোহণ করবে তার মানটা আমরা পেয়ে গেলাম, সেটা হবে r/3। ওকে, তাহলে এখন পৃথিবীর ব্যাসার্ধ কত হয়? 6400/r, তাহলে কত হচ্ছে? 2 এত কিমির মতো, ঠিক আছে? বুঝে গেছে? তাহলে আমরা এর মানটা বের করে ফেললাম। তাহলে এইভাবেই তোমরা অঙ্কগুলো করবে, ওকে? আর বইয়ের অঙ্কগুলো দেখো একটু, তোমাদের যা 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 বই আছে, ওকে? ঠিক আছে স্যার। এবং আমাকে জানিও যদি কোনো কিছু অসুবিধা হয়, অবশ্যই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।